আব্দুর রহমান সুদাইস, উনি নিজের মায়ের দোয়ায় উনি বলেন যে আমি আমার মায়ের দোয়ায় কাবা করেন ইমাম হয়েছি। সুবহানাল্লাহ বললেন না? দাম্মাম শহরে ছিলেন আব্দুর রহমান সুদাইসের বাড়ি, ওখান থেকে তার মা নিয়ে এসেছিলেন কাবা ঘরে হজ করার জন্যে। ছেলেটাকে বসিয়ে রেখে মা তাওয়াফ করছে, কিন্তু আব্দুর রহমান সুদাইস উনি দৌড়ে দৌড়ে কাবা ঘরের ভিতরে চলে যায়, উনি দৌড়ে দৌড়ে হাতিমে কাবার দিকে চলে যায়, উনি কাবা ঘরের গিলাপগুলো নাড়ানাড়ি করে, দুইবার তিনবার চারবার মাঝেই বসিয়ে রাখে সেই আব্দুর রহমান সুদাইস কাবা ঘরের ভিতরে চলে যায়, কাবা ঘরের গিলাপ ধরে দাঁড়িয়ে থাকে, হাতিমে কাবার ভিতরে চলে যায়, মা খুঁজে 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 আবার তাকে নিয়ে আসে দুই তিনবার। এবার মায়ের কয় মা ঘরটা কা, মা কয় ঘর তো আল্লাহর ঘর, কারণ কাবা ঘরের মালিক একজন, তিনি কে? সবাই বলেন তিনি কে? কয় মা বড় ভালো ঘর, বড় দামি ঘর, বড় পছন্দের ঘর, খুব মজা লাগে মা ঘরটা দেখতে, ঘরের মহাব্বত বেশি। আব্দুর রহমান সুদাইসের মা চোখের পানি ফেলে এইবার ওই সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তান তোমার ঘরের পাগল, যদি সুযোগ হয় আমার আব্দুর রহমানকে তোমার ঘরের খাদেম হিসাবে তুমি কবুল করে নিও। আব্দুর রহমান সুদাইস বলেন আমি আমার মায়ের দোয়ায় কাবা ঘরের খাদেম হয়েছি। শুনলা নাই? এই জন্য মা যদি দোয়া করে তাহলে সারা জীবন পরিবর্তন করে দিবেন তিনি কে? আর মা যদি বরদোয়া করে জীবন শেষ, মা যদি বরদোয়া করে বাঁচতে পারবেন? বাঁচা যাবে? বনী ইসরাইলের জুরাইস নামের একজন আল্লাহওয়ালা একজন আবেদ, জুরাইস নাম ছিল তার, মস্ত বড় একজন ওলি, উনি পাহাড়ের উপরে একটা ঘর বানিয়েছে, পাহাড়ের উপর একটা ঘর বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে জুরাইস। আল্লাহর এতটুকু ইবাদত করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে সন্তুষ্ট, এলাকার সবাই জুরাইসকে বড় একজন ওলি হিসাবে চিনে। মা একদিন জুরাইসের দরজায় গিয়ে ডাকে, জুরাইস, ইয়া জুরাইস, ইয়া জুরাইস, বাবা জুরাইস এক গ্লাস পানি দে বাবা। জুরাইস নামাজে দাঁড়ানো, জুরাইস চিন্তা করে নামাজে দাঁড়িয়েছি, মা এখন ডাকে পানি খাওয়ার জন্য, নামাজ পড়বো নাকি মাকে পানি দেব? জুরাইস রে ডাক দিয়ে কয়, ইয়া জুরাইস, বাবা তৃষ্ণায় পিপাসায় কলিজাটা পুড়ে যায়, বাবা এক গ্লাস পানি দে। জুরাইস চিন্তা করে আমি নামাজে দাঁড়িয়েছি, নামাজ ছাড়তে পারবো না, নামাজ ছাড়বো না, দেখি মা ডাকতেই থাকুক। মা ওইদিকে ডাকে, মা ওইদিকে ডাকতে ডাকতে বিরক্ত হয়ে মা বললেন ঠিক আছে যা, আমি তোর উপরে অসন্তুষ্ট হলাম, আমারে পানি দিলি না, যেন বিশ্বের চেহারা না দেখা পর্যন্ত তোর কখনো মৃত্যু না হয়। কার চেহারা? কার চেহারা? বিশ্বের চেহারা, পতিতালয়ের চেহারা, যারা পতিতালয়ে সংযুক্ত থাকে ওদের চেহারা না দেখা পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়। বরদোয়াটা সাথে সাথে কবুল করে নিলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? ভালো দোয়া করলেও কবুল, আবার বরদোয়া করলেও কবুল। বরদোয়া করলেন মা যেন পতিতালয় তার বিশ্বের চেহারা না দেখা পর্যন্ত তোর মৃত্যু না হয়, সাথে সাথে দোয়া কবুল করলো তিনি কে? কয়েকদিন পরে ওই পাহাড়ের চূড়ায় জুরাইসের সামনে একজন সুন্দর যুবতী নারী গিয়ে বলছে, জুরাইস কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, কেউ দেখবে না, আসো চলো আমরা দুইজনে মিলামিশা করি, দুইজনে যৌবনের তাড়নকে আজকে রাত কাটাই, চলো একসাথে আজকে আমরা দুইজনে রাত কাটাবো। জুরাইস কয় দূর হয়ে যা, আবার সামনে থেকে দূর হয়ে যায় ইন্ডিয়া খফুল্লাহ, কারণ জুরাইস পৃথিবীর কাউরে ভয় না পেলেও একজনে ভয় পেতেন তিনি কে? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার দরবার থেকে, আমার সামনে থেকে দূর হয়ে যা। ওই নারীটা চলে গেলেন পাহাড় থেকে নেমে, দেখেন যে একটা রাখালের সাথে দেখা, ওই রাখালের সাথে মীমাংসা করলেন, রাখালের সাথে কথা বললেন, রাখাল বললেন পাইছি আজকে একটা সুযোগ, রাখালের সাথে সারা রাত মিলামিশা করে জুরাইসের নাম দিয়ে দিলেন। সারা রাত রাখালের সাথে মিলামিশা করে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পেট দিনের পর দিন বড় হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়, সন্তান হয়ে গেছে, সন্তান কুলে নিয়ে এলাকার ভিতরে ঢুকে সবাই কয় হাই হাই, যারা সন্তান নিয়ে তুই এলাকায় ঢুকেছিস এলাকা থেকে দূর হয়ে যা। সে বলে এই সন্তানের মালিক আমি এবং এই সন্তানের মালিক জুরাইস। জুরাইস হাই হাই, কি কস তুই জুরাইস,
এইবার ওই মহিলাটা কয়, হ্যাঁ এই সন্তানের মালিক জুরাইস, জুরাইস আমাকে অন্যায় ভাবে মিলামিশা করেছে, অন্যায় ভাবে আমার সাথে মিলামিশা করার পর আমার পেটের ভিতরে সন্তান, ওই সন্তান এখন কুলে নিয়ে আমি এসেছি, আমি দাবি চাই। ওই জুরাইস এই সন্তানের মালিক, এলাকার যত মানুষ ছিল সবাই এবার ওর দরবারটা ভাঙ্গে সুরে শেষ, কই তুই এখানে দিনের বেলা ইবাদত বন্দেগি করস আর রাতের বেলা তুই নারী নিয়ে রাত কাটাস, তোর অলিগিরি আজকে বাহির করি, যা ছিল ঘর দরজা সব ভাঙ্গে চুরে চোর মার। জুরাইস কয়, কি হয়েছে আগে আমারে বলো, আমার ঘর আমার দরজা আমার ইবাদতখানা তোমরা পরে ভেঙো, কি হয়েছে আগে আমারে জানাও। এইবার জুরাইস রে সমস্ত এলাকার লোকগুলো কয়, ওই এলাকার সুন্দরী একটা নারী, ওই নারীর সাথে তুমি মিলামিশা করেছো মিয়া, মিলামিশা কইরা তুমি এখন বাচ্চার বাপ, এখন বাচ্চা নিয়ে সে ওই অত্র অঞ্চলে এসেছে, সে দাবি করে ওই বাচ্চার মালিক তুমি। জুরাইস কয়, তাড়াতাড়ি ওই জায়গায় আমারে লইয়া যাও, সুবহানাল্লাহ নাই, তাড়াতাড়ি ওই জায়গায় আমারে লইয়া যাও। এইবার ওই মহিলার সামনে মহিলার বাচ্চাটা কোলে, মহিলার বাচ্চা কোলে, মহিলার সামনে তিনজন বাচ্চা মাসুম থাকা অবস্থায়, কোলে থাকা অবস্থায় একজনের হুকুম মতো কথা বলেছে, হুকুম টাকা। ওই জুরাইসের সময় ওই ছোট্ট সন্তান মায়ের কোলে থেকে কথা বলেছে আল্লাহর হুকুমে, আবার ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য কিসিম কথা বলেছে মায়ের কোল থেকে, আবার ঈসা আলাইহিস সালাম তার মায়ের কোল থেকে কোলে থেকে কথা বলেছে, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওই জুরাইস তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, রবের কাছে দুই রাকাত নামাজ পড়ে রবের কাছে দোয়া করলেন, ইয়া রব, ও আল্লাহ আজকের এই মুসিবত থেকে তুমি আমার হেফাজত করো, আজকের এই মুসিবত থেকে তুমি আমারে বাঁচাও, আল্লাহ ওই ছোট্ট যেই শিশু আছে ওই শিশুর জবান দিয়ে তুমি বাহির করে দাও, ওই শিশুর জবান দিয়ে আজকে বাহির করো শিশুর বাবাটাকে। এইবার দুই হাত নামানোর পর একটু পরেই ওই মায়ের কোল থেকে শিশু বলা শুরু করেছে, জুরাইস আমার বাবা নয়, জুরাইস হলো পবিত্র মানুষ, এবং ওই রাখাল ছিল, ওই রাখালের সাথে আমার মা জেনা করেছে, ওই রাখালটাই আমার বাবা, সুবহানাল্লাহ নাই, ওই রাখালটাই আমার বাবা, কিন্তু মা বদদোয়া করেছিল বিশ্বের চেহারা না দেখা পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়, বলেন তো বিশ্বের চেহারা দেখতে হয়েছে কি হয় নাই, আর জোরে বলেন হয়েছে কি হয় নাই, মায়ের বরদোয়া কবুল করেছেন একজন, তিনি কে? এইবার জুরাইস রে কয়, জুরাইস তুই তো বলি না, তুই তো অন্য কিছু, তোর দরবারটা ভেঙে দিয়েছি, ও জুরাইস তুই বল কি দিয়ে তোর দরবার আমরা বেঁধে দিব, যদি তুই বলিস স্বর্ণ দিয়ে, স্বর্ণ দিয়ে বেঁধে দিব, যদি তুই বলিস রূপ দিয়ে, রূপা দিয়ে তোর ইবাদতখানা আমরা বেঁধে দিব, যেহেতু আমরা ভেঙে ফেলেছি আমরা এই তোর ইবাদতগাহ স্বর্ণ দিয়ে বেঁধে দিব। জুরাইসের সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন একজন, তিনি কে? কিন্তু মায়ের বরদোয়া সাথে সাথে কবুল, বিশ্বের চেহারা দেখিয়েছে, বিশ্বের জন্য সে ওখানে লাঞ্ছিত হয়েছে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, মা এবং বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। তাহলে তিনটা কথা আমরা এখান থেকে শিখলাম, ওয়াবুদুল্লাহ ইবাদত হবে কার, সবাই বলেন ইবাদত হবে কার, লা তুশরিকু বিহি শাইআ, জীবন চলে যাবে পুড়ে যাব, এরপর শিরিক একজনের সাথে করা যাবে না, তিনি কে? আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আর জোরে বলি আমিন, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সমাপনী ঘোষণার পরে এরপরে আমরা মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের ইলমের মধ্যে বারাকাত দান করুন।